আশিত সান্দোশা ডিজে বাপি না না এরকম ভাবে নাচা গানা করতে হবে না আমার এই মুহূর্তে যেতে হবে কন্যার সন্ধানে তাহলে এখন যাই আমি এখন বেরিয়ে পড়ি আরে ঘটক চলে আমার কন্যার ইশান ধানে হে গো ঘটক চল ঘট চলে কন্যারি সন্তানে গো ঘটক চল ঘট চলে ধীরে ধীরে চলে ঘট পুরী বদিকে চলে গো ধীরে ধীরে চলে ঘট পূর্ব দিকে যায় গো পশ্চিম দিকে গিয়ে ঘট রে পশ্চিম দিকে গিয়ে ঘট কন্যা নাহি পেলে গো ঘটক চলে ঘট চলে কন্যারি সন্তান গো ঘটক চলে ঘট চলে উত্তর দিকে চলে ঘট কন্যা নাই মেলে গো উত্তর দিকে গিয়ে ঘট কন্যা নাই পশ্চিম দিকে গিয়ে ঘট কন্যা নাই পেল গো ঘটক চলে ঘট চলে কন্যারি সন্তান গো ঘটক চলে ঘট চলে অদূরেতে দেখা যাই যে সায়ং নজর ভবন গো ধীরে ধীরে যাই ঘটক ধীরে ধীরে যাই ঘটক সায়ং গজার দিকে গো ঘটক চলে ঘটে চলে কন্যারি সন্তান গো ঘটক চলে ঘটে চলে বলুন মহারাজ বলবো মহারাজ বলার জন্য তো আসিয়াছি চম্পক নগরী ঘর নামে রাজা চাঁদ সওদাগর তার একমাত্র কোন পুত্র হলো দুর্লভ লক্ষ্মী মহারাজ শুনিয়াছি লোকমুখে আপনার নাকি একটি অবিবাহিত কন্যা আছে সেই চাঁদ সওদাগর আমার বাল্যবেলা বন্ধু গল্প খুব ভালো বেশ মহারাজ তাহলে তোমার যেমন মতামত আছে নিশ্চয়ই রানীর কোনো মতামতের প্রয়োজন আছে তুমি রানীকে ডেকে হচ্ছে কি কথাবার্তা বলে নাও আমি তৎক্ষণ একটু আহার করে আসি তাই হবে আমি একটু রানীর জিজ্ঞাসা করে দেখি এ অমলা বেউলার জন্য সম্বন্ধ এসছে কোথা থেকে এসছে মহারাজ চম্পক নগরে ঘর নামে চাঁদ সওদাগর মহারাজ আরে চাঁদের সনে বিবাদ কাটে বিষ হরি গো চাঁদের সনে বিবাদ করে বিষ হরি গো চাঁদের সনে বিবাদ করি বিষ হরি গো চাঁদের সনে বিবাদ করি বিষ হরি গো কেউ সোহনে চোখ
आए दे बो ना रे बो ना भी बेहूला सुन दोरी गो दे बो ना दे बो ना भी ए अमला महाराज तुम्हें ठीक बोले सो अमला तुम्हें हमें से दीजा बारे से कथा दिए छी एक ही बच्चू महाराज हाँ हाँ अमला अगर महाराज तुम्हें दीजा बारे से तुम कथा दिए छो महाराज তুমি যখন কথা দিয়েছো তার যে আমার একটি ফোন আছে মহারাজ একটি ফোন আছে সরো মহারাজ আমার কন্যা ওজনে যদি স্বর্ণ নম্বরটা দিতে পারি তাহলে আমি আমার বিহুলাকে বিবাহ দেব মহারাজ তুমি ঠিক বলেছো আমলা আমাদের ওই 12 বছর কন্যার ওজনে যদি স্বর্ণ দিতে পারে তাহলে ওই চম্পকনগরে দেব বিবাহ হ্যাঁ মহারাজ না দিতে পারে তাহলে বিবাহ হবে না তাই হবে মহারাজ হ্যাঁ বলুন মহারাজ নিশ্চয় রানীর মতামত আছে যখন জন্ম হয় বেহুলা তার মার একটা পণ ছিল কি পণ ছিল ওই কন্যা যদি ওজনে স্বর্ণ দিতে পারে যদি তাহলে চম্পকনগরে আমার মেয়ে বিবাহ হতে পারে শুয়ে পড়লে কেন করে শুয়ে দিকে বার মশাল স্বর্ণ দিতে পারবে বলতে পারেন মহারাজ মানব কোনোদিনই পারে তার 12 বছর কন্যার জন্য স্বর্ণ হার দিতে আমি দিতে পারবো না মহারাজ আমি দিতে পারবো না বেশ মহারাজ আজ চলে যাচ্ছি তোমার আচন্তপুরম মাঝে হইতে যেদিন স্বর্ণ নিয়ে আসতে পারবো আসবো তোমার এই আচন্তপুরম মাঝে আজ যদি না স্বর্ণ নিয়ে আসতে পারি আসবো না তোমার এই সাই রাজ্যে ভগবান আমি এই দিগাবর বসাকে তাড়িয়ে দিয়ে কোন অন্যায় করলাম না আমি অন্যায় করি নে কি রাজারে বাবা তারে 12 বছর কন্যার জন্য নাকি চেয়েছে স্বর্ণ স্বর্ণ কোথায় পাব মনে দিকে ফিরে যায় কি করব ঘটক দিজু ভাই তুমি ফিরে যাচ্ছ কেন ঘটক দিজু ভাই কেন শুনবে মা গিয়েছিলাম ওই সাই রাজার ভবনে ওই অহংকারী রাজা কি বলেছে জানো তার 12 বছরের কন্যার জন্য যদি স্বর্ণ দিতে পারি বিবাহ দেবে চম্পক নগরে আর যদি না দিতে পারি বিবাহ দেবে না ওই চম্পক নগরী তাই মনে দুঃখে ফিরে যাচ্ছে আমি যদি সেই স্বর্ণহার তোমায় দেই বাবার বয়সী লোকের সঙ্গে আর কি মারতে যাও না ঘটে দিতে পার আমি তোমার সঙ্গে আর কি মারছি না আমি সত্যি কথা বলছি তাহলে লাঠি আগাই দাও এ মেয়েটা নিশ্চয়ই লাঠির উপরে ঝুলে পড়েছিল তাই আমি পড়ে গেছি এবার সামনে থেকে নাও ও গো মা এত স্বর্ণ আমি কেমন ভাবে নিয়ে যাব মা এই নাও ঘটে কিছু বল এইবার তুমি নিয়ে যেতে পারবে কথা দিলে তো প্রথম আজে ওই 12 বছর কন্যার চেয়ে স্বর্ণ কম হবে বেশি হবে আমি তোমাকে কথা দিলাম এই স্বর্ণহার সেই কন্যার চেয়ে বেশি হবে ঘটক দিজে পর যাওয়ার সময় স্বর্ণ যখন দিলে একটিবার দেখাও তোমার তবে দেখো ঘটক দিজে পর ওগো ভুজঙ্গ জননী যাওয়ার পথে যখন দেখা দিলে মোরে এই দিজে পর মহাশয়কে একটিবার করো আশীর্বাদ আশীর্বাদ করি ঘটক দিজে পর তোমারই যেন মনোবাস
না আর বিলম্ব করব না ছুটতে ছুটতে যাব ওই সাহেব রাজার ভবনে গিয়ে নিয়ে যাব স্বর্ণ বলবো মহারাজ এনেছি স্বর্ণ মিথিকা আলোচনা করে রজন একদিকে থাকবে বেগুলা অন্যদিকে থাকবে স্বর্ণ দেখব কে বেশি হয় প্রজাগণ কে রাখুন মিথিকার ওজনে করে ওজন একদিকে থাকবে স্বর্ণ অন্যদিকে থাকবে বেহুলা দেখব কে বেশি হয় যদি বেশি যদি না হয় তাহলে সে শাস্তি দেবে মাথা পেতে নেব যাব তোমার আমার অন্ধকারে কারাদণ্ড দণ্ডিত হয়ে থাকতে হবে থাকব আর কি করে যাবে কোথায় দাঁড়ি এসো নিত্য আমি এসো মা কালী মা গো মা জীবনে তো তোমার কিছু দিতে পারিনি যদি স্বর্ণ বেশি হয় তোমার দুটো পাটা দেবো দেখুন দেখুন রাজ্যের প্রজাবাসীগণ সবাই দেখবেন একদিকে মা বেহুলা একদিকে স্বর্ণহর কে বেশি হয় কে কম হয় মহারাজ বেহুলা বেশি ধরে নিয়ে এসো মহারাজ বলছিলাম কি আপনার নীতি ভুল আছে বলছিলাম আপনার নীতি ভুল আছে ঘুরিয়ে মাপ বেশ মহারাজ মা গো মা কালী দুটো পাটাইতে সন্তুষ্ট হইনি তবে চারটে দেব এই পুনরায় নীতি হচ্ছে কে বেশি হয় কে কম হয় মহারাজ স্বর্ণ হার বেশি মহারাজ স্বর্ণ পেয়েছেন কিন্তু আমাদের রাজারও একটি পণ আছে আমাদের মহারাজের একটি পণ আছে দেখুন তো বলে চিনতে পারেন কিনা পঞ্চমণি লোহের কলায় হ্যাঁ মহারাজ ওই পঞ্চকড়ি লোহের কলায় আপনার কন্যাকে যে অন্তন করে দিতে হবে মহারাজ কেন মহারাজ কোন নারী এই পঞ্চমণি লোহের কলাই কেউ সিদ্ধ করতে পারে কেন পারে না মহারাজ কেন পারে না সে যদি সতী মায়ের সতী কন্যা হয় নিশ্চয়ই পারবে এই পঞ্চমণি লোহের কলাই রন্ধন করতে আর সে যদি অসতী মায়ের অসতী কন্যা হয় তাহলে পারবে না কোনদিন ওই পঞ্চমণি লোহের কলাই রন্ধন করতে মহারাজ তোমার রাজসভা দাঁড়িয়ে আমি কি বলতে পারি জানো মহারাজ আপনার স্ত্রী অসতি আপনার কন্যা বেহুলা অসতি তাই অসতি মায়ের অসতি কন্যা বলে আজ এই রাজসভা মাঝে বলছো এই পঞ্চকড়ি লোহের কলায় রন্ধন করতে পারবে না বলতে পারেন মহারাজ কেন পারবে না তোমার মশাই দেখছি মা বেহুলা পারে কিনা ওরে হতভাগী বেহুলা ওরে হতভাগী বেহুলা গরিব দিজবর আমি দেওয়ার মতো তো কিছু নেই
তাই আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করে গেলাম বেউলা আমাদের এক রথি কম আছে তুই যেন চম্পক নগরের মান রক্ষা করতে পারিস তোর পিতা মাতার মান যেন রক্ষা করতে পারিস বেউলা তোর ইচ্ছায় রাজ্যের মান সম্মান রক্ষা করতে পারিস ওই চম্পক নগরের যেন কুলাবধূ হোস রে মা দিজাবাদ তুমি এখানে এসে দিতে পার মহারাজ এ হাল কি হবে মহারাজ তুমি চেয়েছিলে স্বর্ণ বেউলা আরো জনে 12 বছর বেউলা আরো জনে স্বর্ণ দিতে পারলে তার কুলাবধূ হয়ে যাবে হ্যাঁ মহারাজ ওই স্বর্ণ চেয়ে তোমার বেউলা এক রথি কম আছে আজি ও মা বেহুলা তোর কি বহুব বলিব ইহবে ফুলা হি বলিব কি মা তোরে তোর কি বহালিব ওহবে ফুলা বলিব কি মা তোরে ইও তারে একি রাতিতে দিতে হলো ঘরে তুমি যেরকম একটা পণ ডেকেছিলে তোমার কন্যার জন্যে হ্যাঁ মহারাজ